হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় কোম্পানি আমলে কৃষক ও আদিবাসী বিদ্রোহের পটভূমি। আমরা জানি যে 1765 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজয় লাভের মধ্য দিয়ে ভারতে তাদের রাজনৈতিক আধিপত্য স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি নিছক বাণিজ্যিক কোম্পানি থেকে ভারতবর্ষের প্রশাসনিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ বিভাগ অর্জন করে। এইখান থেকে আমরা ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠার যে অগ্রগতি দেখি, সেক্ষেত্রে দেখব যে 1765 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ মহাবিদ্রোহ পর্যন্ত, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে তৈরি হয়েছে বিরাট কোম্পানি সাম্রাজ্য, ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্য। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখব ইংরেজদের এই রাজনৈতিক বিস্তার অবাধে হয়নি। প্রথম দিকে ভারতীয় রাজন্যবর্গ ইংরেজদের রাজনৈতিক আধিপত্য এবং তাদের প্রসারের ক্ষেত্রে যেমন বাধা হয়ে দাঁড়িয়েছে, তেমনি করে এদেশের কৃষক এবং আদিবাসীরা ইংরেজ শাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদী হয়ে উঠেছিল। সেই প্রতিবাদের অঙ্গরূপে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ, প্রতিবাদ, অভ্যুত্থান এর ঘটনা প্রায়শই দেখা যায়। সুতরাং কোম্পানি শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ কিংবা অভ্যুত্থান কেন ঘটেছিল এবং সেই অভ্যুত্থান কেবলমাত্র কৃষক এবং আদিবাসীদের মাধ্যমেই কেন সূচিত হয়েছিল, সেই পটভূমি আলোচনার আগে আমরা একটু দেখে নিতে চাই যে মূলত এই বিদ্রোহ, অভ্যুত্থান কিংবা বিপ্লব, এই কথাগুলোর পার্থক্য কি রয়েছে। সেক্ষেত্রে আমরা বিদ্রোহ বলতে বুঝে থাকি একটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। সেক্ষেত্রে এই প্রতিবাদ সশস্ত্র হতে পারে, একক হতে পারে কিংবা সম্মিলিত হতে পারে। কিন্তু বিদ্রোহ থেকে আরো উন্নততর এবং সংগঠিত আকার এর নাম হচ্ছে অভ্যুত্থান। এই অভ্যুত্থান মূলত সংগঠিত জনগোষ্ঠীর দ্বারা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই ব্যবস্থাকে অস্বীকার করার জন্য সশস্ত্র প্রচেষ্টা। যদিও এই অভ্যুত্থান সশস্ত্র হতে পারে কিংবা নিরস্ত্র হতে পারে, কিন্তু এটা সংগঠিত এবং সম্মিলিত প্রয়াস। অন্যদিকে বিপ্লব বলতে বুঝি আমরা প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন। ইতিহাসের দিকে তাকালে আমরা ভারতবর্ষের ইতিহাসে 1857 সালের মহাবিদ্রোহকে আমরা অভ্যুত্থান রূপে তুলে ধরতে পারি। অনেকে বিদ্রোহ বলেছেন, কিন্তু এটাকে ইংরেজিতে আপ্রাইজিং বা অভ্যুত্থান বলা হয়। কিন্তু ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কিংবা গৌরবময় বিপ্লব, এগুলোকে পৃথিবীর ইতিহাসে বিপ্লব বলি এই কারণে, কারণ পুরাতন ব্যবস্থার বদল ঘটেছিল এই বিপ্লবগুলির মাধ্যমে। এবারে আসি কোম্পানি আমলে ভারতবর্ষে যে সমস্ত কৃষক এবং আদিবাসী বিদ্রোহ হয়েছিল তার পটভূমিকা কি ছিল। সেক্ষেত্রে ইতিহাস যেটা বলছে সেটা হলো এই রকম, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত ভারতবর্ষে
রাজস্ব আদায়ের অধিকার লাভের মধ্য দিয়ে প্রশাসনিক অভিজ্ঞতা এবং প্রশাসন যন্ত্র পরিচালনার বৈধ অধিকার তারা লাভ করছে। সুতরাং একটা বাণিজ্যিক কোম্পানি রূপে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্থিক দায়দায়িত্ব গ্রহণ করে এদেশে রাজস্ব ব্যবস্থা এমনভাবে তারা প্রবর্তন করতে চেয়েছিল যাতে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব আদায় হোক, যা কোম্পানির স্বার্থে এবং ব্রিটিশ স্বার্থে কার্যকরী হতে পারে। ফলে রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা ছিলেন, অর্থাৎ কৃষক, আদিবাসী এবং জমিদার, এদের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক রচনার একটা যোগসূত্র তৈরি হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সেক্ষেত্রে যেমন যেমন করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন পরীক্ষামূলক প্রক্রিয়া তারা চালু রেখেছিল, তেমন তেমন করে ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষেরা এই ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা শোষণমূলক ছিল, যেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থে প্রবর্তিত ছিল, যে ব্যবস্থায় ভারতবর্ষে কৃষি এবং কৃষকের স্বার্থ অবহেলিত ছিল, সেই ব্যবস্থার প্রতিক্রিয়া রূপে তাদের নিজ নিজ ভাষায় তারা প্রতিবাদ, বিদ্রোহ এবং অভ্যুত্থানের রাস্তা বেছে নিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি কৃষকদের বিদ্রোহের প্রকৃতি দেখি, আদিবাসী ও কৃষক বিদ্রোহ খানিকটা, কিন্তু আদিবাসী বিদ্রোহ বাদ দিয়ে যে বিদ্রোহগুলো হয়েছিল, বিশেষ করে সন্দ্বীপ বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কিংবা আরো পরবর্তীকালে ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, খোর্দা বিদ্রোহ, পাইক বিদ্রোহ, কিংবা ময়মনসিংহের পাগলপন্থী বিদ্রোহ, দক্ষিণ ভারতের পলিগার বিদ্রোহ, মহারাষ্ট্রের ভিল আন্দোলন, ভিল আন্দোলন একটা আদিবাসী আন্দোলন, কিন্তু তাতে কৃষির একটা যোগসূত্র হচ্ছে। সেক্ষেত্রে বাংলার যে বিদ্রোহগুলো হয়েছে, সন্দ্বীপ বিদ্রোহ কিংবা রংপুর বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই বিদ্রোহগুলোর যদি পটভূমি আমরা বিচার করার চেষ্টা করি, তাহলে দেখব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ইজারাদারি ব্যবস্থা তারা প্রবর্তন করেছিল, বিশেষ করে দ্বৈত শাসন ব্যবস্থা এবং তার পরবর্তীকালে একদল ব্যক্তিকে দিয়ে ইজারা ব্যবস্থার মাধ্যমে তারা রাজস্ব আদায়ের অধিকার বা রাজস্ব আদায়কে পরিচালনা করতে চেয়েছে। সেক্ষেত্রে কোম্পানি কখনো ব্যবসায়ীদের ইজারা দিয়ে একটা নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায় করতে চেয়েছিল। যেমন আমরা যদি সন্দ্বীপের কথা বলি, সুন্দরবন অঞ্চলের সন্দ্বীপ, যেখানে একজন লবণ ব্যবসায়ী গোকুল ঘোষালকে সন্দ্বীপের জমি জরিপ করে রাজস্ব নির্ধারণের দায়দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হচ্ছে, সেখানে গোকুল ঘোষাল বেআইনিভাবে সেখানকার জমিদারদের উপরে শোষণ পীড়ন শুরু করে এবং অনেকের জমি জমা কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। তারই অন্যায়ের বিরুদ্ধে সেখানকার জমিদার আবু তোরাপের নেতৃত্বে সন্দ্বীপের কৃষকরা বিদ্রোহে সামিল হয়েছিল, যে বিদ্রোহ গোকুল ঘোষাল কোম্পানির সহযোগিতায় বিদ্রোহ দমন করেছে। অর্থাৎ সেখানে কৃষক এবং জমিদাররা যৌথভাবে আন্দোলনে, প্রতিবাদে, বিদ্রোহে সামিল হচ্ছে। তেমনি করে আমরা যদি রংপুর বিদ্রোহের সূত্র উদ্ধার করার চেষ্টা করি, তাহলে সেখানে দেখব আর একজন অত্যাচারী ইজারাদার দেবী সিং, দেবী সিংহের অত্যাচারে অত্যধিক রাজস্বের আদায়ের যে চাপ, তার ফলে সেখানকার কৃষকরা, সেখানকার স্থানীয় জমিদার নুরুল উদ্দিনের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে তারা ডাক দিচ্ছে। সেখানেও কোম্পানির সহযোগিতায় দেবী সিংহ বিদ্রোহ দমন করলেও পরবর্তীকালে দেবী সিংহ তার পদ থেকে অপসৃত হয়েছে। আবার সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্রগত আমরা যে বৈশিষ্ট্য দেখি, সেখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলেও এখানে বহু কৃষিজীবী মানুষের যোগদান ছিল।
অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহে মুঘল সেনাবাহিনীতে কর্মরত যারা চাকরি হারিয়েছিলেন সিপাহীরা ছিলেন, সন্ন্যাসী ফকির ছিলেন এবং কৃষকেরা ছিলেন, যাদের কাছ থেকে অত্যধিক হারে কর আদায় করা হতো, অত্যাচার করা হতো। ফলে মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, চিরাগ আলী, মুসা শাহ প্রমুখের নেতৃত্বে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চলে কৃষক সম্প্রদায় বিদ্রোহ করেছিল। অর্থাৎ যে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে প্রাথমিকভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজস্ব আদায়ের নীতি, বিশেষ করে চড়া হারে রাজস্ব আদায় এবং কৃষকদের উপরে শোষণ, প্রজাদের পীড়ন, জমিদারদের উপরে নানা রকমের রাজস্ব আদায়ের চাপ বৃদ্ধি করা, জমিদার এবং কৃষকরা ঐক্যবদ্ধভাবে তারা এই বিদ্রোহে সামিল হয়েছে। যদি এর চরিত্রগত পরিবর্তনটা আমরা দেখব 1793 খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্তে, সেক্ষেত্রে 1793 খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্তে পুরনো কিছু জমিদার সূর্যাস্ত আইনের ফলে জমিদারি হারিয়েছিল, যারা রুষ্ট হয়েছিল কোম্পানির এই নতুন প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থায়। আবার কিছু নতুন জমিদার সৃষ্টি হয়েছিল যাদের অত্যাচারে বিভিন্ন জায়গায় কৃষকদের অভ্যুত্থান, অর্থাৎ এক্ষেত্রে জমিদারদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের মদতপুষ্ট অনুগ্রহভাজন জমিদার এবং পাশাপাশি মহাজনদের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহের যে প্রবণতা সেটা আমরা খুঁজে পাচ্ছি, যেটা তিতুমীরের বারাসাত বিদ্রোহ বা ওহাবি আন্দোলন কিংবা ফরাজি আন্দোলন এগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায়। সেই সঙ্গে আদিবাসীদের কথা যদি অরণ্যের ভূমিপুত্র, কোম্পানি আসার আগে তারা জঙ্গলে বাস করত, তাদের সেই জঙ্গলকে তাদের নিজের ধরতি আবা বলে মনে করত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের যে লুব্ধ দৃষ্টি অরণ্যে তারা নিক্ষেপ করে, অর্থাৎ অরণ্যের সম্পদ হস্তগত করার জন্য তারা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে। ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে জঙ্গলের জমির অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেক্ষেত্রে আমরা জানি যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বতন্ত্র সরকারি বন দপ্তর প্রতিষ্ঠা করেছিল, যার অধিকর্তা রূপে ডেট ব্র্যান্ডিসকে নিয়োগ করেছে এবং অরণ্য আইন প্রবর্তন করে, যেটা 1865 খ্রিস্টাব্দে প্রবর্তন করে অরণ্যের সম্পদ কোম্পানি নিজ খাতে ব্যবহার করতে চায় এবং আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়ার যে একটা প্রক্রিয়া সেটাতে একটা চূড়ান্ত পদক্ষেপ গৃহীত হয়। তার আগে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সে জঙ্গলমহল হোক, ছোটনাগপুর অঞ্চল হোক বা পশ্চিম ভারতের মারাঠি অঞ্চলের পার্বত্য এলাকা হোক, প্রত্যেকটা অঞ্চলে ভূমি রাজস্ব ব্যবস্থার মাধ্যমে আদিবাসীদের যে স্বতন্ত্র জীবনধারা, স্বতন্ত্র জীবনধারায় তারা হস্তক্ষেপ করে, তাদের নিজের জঙ্গলে ইংরেজদের বদান্যতায় বহিরাগত জমিদার, বহিরাগত ব্যবসায়ী, বহিরাগত মহাজন এবং খ্রিস্টান মিশনারিরা নিজ নিজ স্বার্থকে চরিতার্থ করার জন্য জঙ্গলে ঢুকে যায়, জঙ্গলে ঘাঁটি তৈরি করে এবং আদিবাসী মানুষদের উপরে শোষণ অত্যাচার শুরু করে, যার প্রত্যুত্তরে, যার প্রতিবাদে সহজ সরল আদিবাসীরা তাদের সেই চিরাচরিত অধিকার ঐতিহ্য রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। প্রাথমিকভাবে জঙ্গলমহলে ধলভূম, মানভূম, সিংভূম অঞ্চলের চুয়াররা, সেখানকার জমিদার জগন্নাথ সিং ধলের নেতৃত্বে 1768 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের সূচনা করে, যেটা পরবর্তী 30 বছর ধরে পর্যায়ক্রমে চলতে থাকে এবং জগন্নাথ সিং এর ধলের নেতৃত্বে সেখানকার স্থানীয় জমিদাররা, সেখানকার কৃষকেরা এবং ক্ষমতাচ্যুত, কর্মচ্যুত পাইকরাও এই চুয়ার বিদ্রোহে অংশগ্রহণ করেছে এবং চুয়ার বিদ্রোহ চূড়ান্ত আকার ধারণ করেছিল 1798-99 খ্রিস্টাব্দে দুর্জয় সিংহের নেতৃত্বে।
অর্থাৎ এই চুয়ার বিদ্রোহ আদিবাসী বিদ্রোহের প্রথম বিদ্রোহ রূপে আত্মপ্রকাশ করছে, যেটা 1831 খ্রিস্টাব্দে ছোটনাগপুরের কোলরা বুদ্ধ ভগত, জোয়া ভগত, বিন্দ্রায় মানকি, সুই মিন্ডা তাদের নেতৃত্বে ব্যাপক সশস্ত্র আন্দোলন শুরু করেছিল, সশস্ত্র বিদ্রোহ, যেটাকে কোল বিদ্রোহ বলা হয়। এই কোল বিদ্রোহের পিছনেও রয়েছে ইংরেজদের প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা, তাদের প্রবর্তিত যে প্রশাসনিক ব্যবস্থা, জমিদার, মহাজন, ব্যবসায়ী, যারা সবাই বহিরাগত ছিল, এবং বহিরাগত খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের প্রলোভন, সমস্ত ঘটনা তাদেরকে বিদ্রোহের পথে ধাবিত করেছে। আরো পরবর্তীকালে ছোটনাগপুর অঞ্চলে সাঁওতাল সমাজ, সিধু কানু তাদের নেতৃত্বে ব্যাপক অভ্যুত্থানে সামিল হয়েছিল। এই বিদ্রোহগুলো ছাড়াও 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগে গোটা ভারত জুড়ে কৃষক এবং আদিবাসীরা তারা তাদের নিজের ভাষায় কোম্পানি শাসনের বিরুদ্ধে, কোম্পানির মদতপুষ্ট যে শ্রেণী, জমিদার, মহাজন, জোদ্দার, তাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ, অভ্যুত্থান, বিদ্রোহে সামিল হয়েছে। বস্তুতপক্ষে ভারতবর্ষে বিদেশি ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম অস্ত্রই তুলে নিয়েছিল তথাকথিত অজ্ঞ, অশিক্ষিত, নিরক্ষর আদিবাসী এবং কৃষক সমাজ, যারা প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত ছিল, ইতিহাসের আলো যাদের অবহেলিত ছিল। এদের কথাই আমরা নিম্নবর্গের ঐতিহাসিক সাবল্টন স্টাডিজে ডক্টর রণজিৎ গুহের নেতৃত্বে যে ঐতিহাসিক দল তৈরি হয়েছে, তারা এদের আন্দোলন, এদের প্রতিবাদ, সেগুলোকে নতুনভাবে ঐতিহাসিক আলোকে আলোকিত করার চেষ্টা করেছে। আর তারা যখন কোম্পানির বিরুদ্ধে এবং কোম্পানিকে, বিদেশি শাসনকে তারা প্রকৃত চিনতে পেরে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন তথাকথিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এদেশের এক শ্রেণীর মানুষ, যাদেরকে মধ্যবিত্ত শিক্ষিত সমাজ বলা হয়, তারা মূলত ব্রিটিশ অনুগ্রহভাজন শ্রেণী রূপে সকল রকমের সুযোগ সুবিধা নিতে সচেষ্ট ছিল। ইতিহাস সে কথাই বলে। যদিও 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ইতিহাসের গতি নতুন খাতে প্রবাহিত হয়েছিল, রচিত হয়েছিল ব্রিটিশ শাসনের বিরোধিতার নতুন ইতিহাস, সেসব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা আলোচনা করব এই সমস্ত কৃষক এবং আদিবাসী বিদ্রোহের, এক এক করে বিভিন্ন বিদ্রোহের ঘটনা পরম্পরা, তবে আজকে নয়, পরের দিন। ভালো থেকো সবাই।